আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে রান্না করব সিম দিয়ে, আলু দিয়ে আর এই রুই মাছ। প্রথমে গ্যাসটা অন করে নেব, দিয়ে দেব কড়াতে তেল, তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। ওই যে রসুন আদা আর পেঁয়াজ বাটা একসাথে বেটে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। দিয়ে দেব মরিচ গুঁড়া, আর এই যে মশলা, পেঁয়াজ রসুন আদা ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল এখন সব মশলা দিয়ে দেব। দিয়ে দেব জিরা বাটা, মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো একটু চানি, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো মরিচ গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, আমার এটা বোঝা যাচ্ছে না, ভাব বের হচ্ছে। মশলা ভালো করে না কষিয়ে নিলে, আমি যেভাবে রান্না করতেছি তাহলে খেতে ভালো লাগবে না, কারণ আজকে আমি মাছ ভেজে রান্না করব না, মাছটা কষিয়ে রান্না করব। আর মশলাটা ভালো করে কষিয়ে নিলে মাছটা ভিতরে মশলা চলে যাবে এবং খেতে অনেক মজা লাগবে। দেখেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা মাছ ভেজে ছাড়া রান্না না করতে পারেন, আমার পদ্ধতিতে রান্না করলে খেতে পারবেন এবং মাছের কোনো আসছে গন্ধ আসবে। এখন মাছগুলো দিয়ে দিব, মাছগুলো আমি আগে পরিষ্কার করে দিয়ে রেখে দিচ্ছি। মশলাটা কষিয়ে মাছ দিয়ে দিয়েছি, এখন মাছ ভালো করে কষিয়ে নিব। আর আমি বেশিরভাগই এরকম করে রান্না করি কষানো, কারণ মাছ ভেজে নিলে মাছটা একটু শক্ত শক্ত হয়ে যায়, আর এরকম করে কষিয়ে রান্না করলে মশলাটা ভিতরে চলে যায়, অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। এখন একটু পানি দিয়ে দেবো, জানি মাছটা ভালো করে কষানো হয়েছে, মাছটা ভালো করে কষিয়ে নেব। আর এবার শীতে প্রথম এই বছর সিম আলু সিম মানা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করে হয়, আমি কীভাবে রান্না করি ভাবলাম একটু শেয়ার করি, মাছ ভাজা ছাড়া। আর আমার মতো করে কী কী রান্না করেন দেখেন, মাছগুলো কষানো হয়ে গেছে, ভাপের কারণে এইভাবে বোঝা যাচ্ছে না, আবার অনেক সুন্দর লাগছে কিন্তু ক্যামেরাতে অন্যরকম সাদা সাদা দেখা যাচ্ছে। এখন মাছগুলো দিয়ে দেবো, যখনই ভাপে নিজের মশলা লেগে যাচ্ছে তখনই মনে হবে যে মাছগুলো কষানো হয়ে গেছে। এই যে মাছগুলো সব তুলে ফেলেছি, এখন সব সবজিগুলো এখানে দিয়ে দিই। এখন সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাছ এই যে তুলে রেখে দিছি, আর মাছ আমি কষানোর সময় একবার উল্টে দিছিলাম, আপনাদের বলতে ভুলে গেছিলাম, আপনারা একবার উল্টে দিবেন, তাহলে দুই পাশেই মশলাগুলো ভিতরে চলে যাবে এবং খেতে অনেক মজা লাগবে। এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, এখন একটু কষিয়ে নেব। এই যে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিছি, এখন জল দিয়ে দেব, পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়ে দিছি, একটু জল জল রাখবো তো, এই জন্য একটু পানি বেশি দিছি, সেদ্ধ হবে। আর সবজি কোন মাছই কোন কষানো হলোই মেন, ভালো করে কষিয়ে নিলে খাবারটা আসলে অনেক মজা
দর হয়। আর আমার মতো করে আপনারা রান্না করে জানাবেন কেমন, আসলে খেতে অনেক কেমন লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে মাছগুলো দিয়ে দিব, আর কি আমার একটু সমস্যা হচ্ছে এর জন্য অন্ধকার হয়ে গেছে। যে মাছগুলো দিয়ে দিছি, যে তরকারি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সব। আর পানিটা আর একটু শুকাবে, তারপর নামিয়ে ফেলছি। আর ক্যামেরার কারণে একটু নষ্ট হয়ে গেছে ক্যামেরাটা, এর জন্য একটু সমস্যা হচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না। এই যে তরকারি হয়ে আসছে, এখন একটু হালকা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। এই যে একটু জিরে গুঁড়ো দিব, কারণ জিরে বাটা দেওয়া হয়েছে, এটা অন্যরকম একটা ফ্লেভার আসার জন্য একটু জিরে বাটা দিয়ে দিব। এই যে দিয়ে দিছি। এই যে গ্যাস বন্ধ করে দিয়ে দিছি, তরকারি হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আর একটু ঝোল রেখেছি, কারণ এই সবজিতে একটু ঝোল রাখলে ভালো লাগবে খেতে। যে সবাই আমার মতো করে রান্না করে কমেন্ট করে জানাবেন, আসলে এরকম রান্না করে খাবারটা কতটা মজা দেয়। সবাইকে দেখার জন্য ধন্যবাদ, এবং কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন। আজকের মতো এখানেই, খুদা হাফেজ।